কিছু কিছু মহল চক্রান্ত করে দ্রব্য মূল্য বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বলেন কিছু কিছু মহল আছে যারা চক্রান্ত করে মূল্য স্ফীতি বাড়ায় তবে মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে এটাও সত্যি আগে এত ক্রয় ক্ষমতা ছিল না সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের জরুরি সভায় তিনি একথা বলেন